ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে থমকে আছে ফ্লোরিডা। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, পুরো অঞ্চল যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ। এদিকে 60 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও আটকা পড়েছে অন্তত 1.5 লাখ মানুষ। টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা বাতাস, পানিতে তলিয়ে গেছে মিয়ামি শহরের বড় একটি অংশ। অনেক এলাকায় দেখা দিয়েছে ভূমিধ্বস। এছাড়া প্রায় 42টি সেতু ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফ্লোরিডায় আঘাতের পর নেপলস ও ফোর্ট মেয়ার্সে অতিক্রম করে ঘূর্ণিঝড় ইরমা। নেপলসে 90 মিনিটে পানির উচ্চতা বেড়েছে প্রায় 7 ফুট। এদিকে ফ্লোরিডায় জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই দুর্গত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে তার। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।